পশ্চিমা দুনিয়ার সভ্যতাকে খুব বড় সভ্যতা হিসেবে, তাদের শক্তিমত্তাকে খুব বড় শক্তিমত্তা হিসেবে বিভিন্ন সময় প্রচার করি। চলমান সময় আমরা সত্যিকার অর্থে খুবই একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছি। এর কারণ হলো, একটা সময় আমরা মিস্টার পিটার ডি হাসকে এত বড় করে উপস্থাপন করেছি, নিঃসন্দেহে তিনি আল্লাহর মেহরবানিতে বড় সম্মানিত রাষ্ট্রদূত, কিন্তু আমরা তাকে বিশ্বাস, আস্থা এবং ভালোবাসার একটা জায়গা হিসেবে আমরা তাকে আমাদের হৃদয়ে স্থান দিয়েছি, মস্তিষ্কে স্থান দিয়েছি, অন গুড ফেথ অ্যান্ড গুড ট্রাস্ট। এদের সংখ্যা হয়তো এই যে আমরা যারা প্রচার করেছি আমাদের সংখ্যা হাজার হাজার, আর এদেশের মানুষের সংখ্যা কোটি কোটি। আমরা এই বাংলাদেশের মানুষ ডোনাল্ড লুকে চিনেছি, পাকিস্তানের ইমরান খানের কল্যাণে তাকে চিনেছি, এবং তাকে ওইভাবে আমরা তার সম্মান ইজ্জত মর্যাদা সহকারে তাকে ওইভাবে আমরা এমন জায়গাতে স্থান দিয়েছি যে আমাদের প্রচারের কারণে, আমাদের বলাবলির কারণে ডোনাল্ড লুর যে প্রতিপক্ষ হিসেবে একটা সময় আওয়ামী লীগের যারা নিজেদেরকে বিবেচনা করতেন, তারাও কিন্তু মিস্টার ডোনাল্ড লুকে মারাত্মক ভয় পাওয়া শুরু করেছিলেন। এরপর অনেকগুলো নাম, আমাদের দেশে একজন মহিলা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, আজরা জিয়া। এই নামগুলো খুব কঠিন, কিন্তু মানুষ মুখস্থ করে ফেলেছে, আজরা জিয়া। এরপর অন্যান্য যারা মার্কিন কর্মকর্তা এসেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিংকেন, তার নামটাও এদেশের কোটি কোটি মানুষের মুখস্থ হয়ে গেছে। কিন্তু অনেক সময় কিন্তু বাংলাদেশের শিক্ষিত লোকও এই বিষয়গুলো জানতো না। এর কারণ হলো যে বাংলাদেশের যে ক্রাইসিস, যে মুভমেন্ট, সেই মুভমেন্টে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাবের উপর স্যাংশন দিল, তখন সেই স্যাংশনের পর একটা মানে তড়িৎ একেবারে খুব দ্রুত একটা পরিবর্তন আমাদের সমাজে চলে আসলো, এবং র‍্যাব সাধারণত যে কাজগুলো করতো সেই কাজগুলো তারা কিছুদিনের জন্য বন্ধ করে দিল, এবং ক্রস ফায়ার, গুম, এই জিনিসগুলো নিয়ে মানুষের যে আতঙ্ক ছিল সেটা ক্ষণেকের পরে বন্ধ হয়ে গেল, এবং মানুষ আমেরিকাকে নিজেদের অবতার, নিজেদের সাহায্যকারী, অক্সিলারি ফোর্স বা যেটাই বলেন, দূর থেকে যারা মানুষকে সাহায্য করে, অলৌকিক মদতদাতা হিসেবে মনে করতে, যে আল্লাহর পক্ষ থেকে, ভগবানের পক্ষ থেকে আমেরিকাকে বাংলাদেশের মজলুমের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এইরকম একটা শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল। এরপর সেই ঘটনার পর যখন আবার ভিসা নীতি হলো, যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটা স্পেশাল ভিসা নীতি তৈরি করলো, এবং এভাবে প্রচার করা হয়েছিল যে বাংলাদেশের বিষয়টিকে তারা অত্যন্ত সিরিয়াসলি তারা দেখছে, এবং যে কোনো মূল্যে এই বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার তারা প্রতিষ্ঠা করে ফেলবে, এবং লোকজন সেটা বিশ্বাস করেছিল, এবং সেই বিশ্বাসের আস্থা রেখে দেখেন একটা দেশে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল তাদের সমস্ত রাষ্ট্রীয় মেশিনারিস নিয়ে যে নির্বাচনটি 7 তারিখে করলো, 7 তারিখ পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত মানুষ বসেছিল যে আমেরিকা এমন কিছু একটা করবে যার ফলে শেষ পর্যন্ত আওয়ামী লীগ আসলে নির্বাচন করতে পারবে না। এর ফলে কি হলো, প্রায় 92-93% লোক, কেউ কেউ বলে যে 95% লোক ভোট কেন্দ্রের দিকে যায়নি, মানে যারা গেছে দূরে তাকিয়ে দাঁড়িয়ে থেকে দেখেছে, তামসা দেখেছে, অর্থাৎ ভোট কেন্দ্রের কাছে যায়নি। তাহলে একটা দেশের 18 কোটি মানুষের মধ্যে যদি 95% মানুষের বিশ্বাস এবং আস্থার প্রতীক একটি বিদেশি রাষ্ট্র হয়ে যায়, তখন সেই রাষ্ট্রটি কোন পর্যায়ে চলে যায়। কিন্তু যখন দেখা গেল যে মন্ত্রী পরিষদ গঠিত হয়ে গেল, সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলো, পার্লামেন্ট চালু হয়ে গেল, বিশ্বের বিভিন্ন দেশ একের পর এক প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো শুরু করলো, স্বীকৃতি দেওয়া শুরু করলো, এবং সবার শেষে মিস্টার জো বাইডেন, তিনি প্রধানমন্ত্রীর নিকট একটি চিঠি লিখলেন। এর মধ্যে মিস্টার পিটার ডি হাস রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে গেলেন, মন্ত্রীদের দরবারে গেলেন, সব মিলিয়ে এই যে যারা নির্বাচনের ভোট কেন্দ্রে যায়নি, ভোট কেন্দ্রের দিকে তাকায়নি, 95% মানুষ এখন একেবারে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে। আর তারা হাবুডুবু খেয়ে তো আওয়ামী লীগকে কিছু বলতে পারছে না, তারা আমাদেরকে যারা পারছেন তারা বকাঝকা করছেন। এখন কিছু লোক আছেন, কনক সরোয়ার বিদেশে আছেন, ইলিয়াস বিদেশে আছেন, পিনাকি বিদেশে আছেন, তাদেরকে তো পায় না কেউ। কিন্তু বাংলাদেশে ধরেন আমি আছি, জাহিদ আছেন, ডক্টর জাহিদ, তো আমরা এই দুজন কথাবার্তা বলছি মাঠে, রাজনীতিতে যারা বড় বড় কথা বলেন, একেবারে মাহমুদুর রহমান মান্নার সাহেব থেকে শুরু করে রুহুল কবির রিজভী, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে জুনায়েদ সাকি, ভিপি নূর, তারা সবাই কিন্তু এখন প্রশ্নের মুখোমুখি, ভাই কাজটা হলো কি, কি করলেন, এত আশা দেখালেন, এত বড় বড় কথা বললেন, এই ক্ষমতায় চলে আসবেন, ইত্যাদি ইত্যাদি। এখন এই জিনিসগুলো নেতিবাচক একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যারা আপাত বিজয়ী হয়েছেন, লং টার্মে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু আপাতত বিজয়ী হয়েছেন, তারা আমাদেরকে দেখলেই ঠাট্টা করে বলছেন যে কি খবর, তোমার তো ভাবসাব দেখে বা আপনার তো ভাবসাব দেখে মনে হচ্ছিল একেবারে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন বা বড় একটা মন্ত্রী হয়ে যাচ্ছেন,
তারপরে আমেরিকা এই এই স্যাংশন দিবে, তা কই গেল স্যাংশন, এত ভালো ভালো না, যা কিছু করতে হয় রাজনীতি শিখতে হয়, বঙ্গবন্ধুর এই আদর্শ ছিল, শেখ হাসিনার এই সফলতা ছিল আছে, তো এই জিনিসগুলোকে মোকাবেলা করার জন্য তো এরকম এরকম লোক দরকার, শুধুমাত্র কল্পনা করে একেবারে বিদেশে আমেরিকায় এসে লন্ডনে এসে কাউকে ক্ষমতায় বসাই দিবে এটা ঠিক না। তো এই কথাগুলো যখন আমাদেরকে এখন বলেন তখন আমাদের আসলে কি করতে হয়, আমরা কি বলবো এখন? এখানে অনেকেই তাদের সুর পরিবর্তন করার চেষ্তা করছেন, আমি এখন তবাস্তাকসুল্লাহ বলার চেষ্টা করছি, তারপর বিকল্পভাবে দেশের ভবিষ্যৎ মানুষকে জিয়ে রাখা বা নীতি নৈতিকতা দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে যাই হোক না কেন ভোট তো আসলে হয়নি, আমরা তো বলছি ভোট হবে না, ভোট তো হয়নি, এখন কেউ যদি সিলপিটিয়ে শক্তি দেখিয়ে নিয়ে যায় সেটা তো কার ভোট বলে না, তারপরে এরকম অনেক কিছু আমরা বলার চেষ্টা করছি, কিন্তু যত কিছু বলার চেষ্টা করছি যারা করছে তারা তাদের মতো কাজ করে যাচ্ছে, আর যারা তুষ্ট এবং তাচ্ছিল্য করার তারা কিন্তু তাদের মতো করে যাচ্ছে। এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্যাংশনের ভয় তারা দেখিয়েছে বা তারা হয়তো দেখায় নাই আমরা দেখিয়েছি, এখন এটার যে অনাগত দিনের যে পরিণতি, এই পরিণতি কি এইভাবে চলবে, তাহলে আমরা কি এই তুচ্ছ তাচ্ছিল্য হতে হতে বা আওয়ামী শাসনের কবলে পড়তে পড়তে একটা সময় একেবারে নিঃশেষ হয়ে যাবো, নাকি অনাগত দিনে আমাদের জন্য সুসংবাদ অপেক্ষা করছে? এখানে একটা কথা একেবারে খুব স্পষ্ট, সেটি হলো পৃথিবীর একটা সাধারণ উদাহরণকে দেখাতে পারবে না যে একজন মানুষ মন্দ কাজ করেছে কিন্তু সেই মন্দ কাজের পরিণতি পৃথিবী থেকে ভোগ না করে এই পৃথিবী থেকে সে বিদায় নিয়েছে, একটা উদাহরণ নেই। এখন পৃথিবীর সেই 50,000 বছরের মানব জাতির ইতিহাস যদি আপনি ধরেন, এই 50,000 বছরের মধ্যে যে নিয়মটি কখনো লঙ্ঘিত হয়নি, যে অন্যায় করে কেউ পার পায়নি, কাজেই বাংলাদেশে যারা অন্যায় করেছে বিএনপি আওয়ামী লীগ জামাত সবাই তার কৃত ফল ভোগ করে এই দুনিয়া থেকে তাদেরকে যেতে হবে। আপনি চিন্তা করেন এই বাংলাদেশে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হবে, আপনি আর কি কেউ কল্পনা করেছেন? জামাতের নেতারা সবাই ফাঁসিতে পারবেন, গোলাম আজম সাহেবের মতো মানুষকে জেলখানায় মরতে হবে, আপনাকে কল্পনা করেছেন? বাংলাদেশের কিংবদন্তির মহাপুরুষ জনপ্রিয়তা, মানে জনপ্রিয়তা কাকে বলে, সম্মান এবং শ্রদ্ধা কাকে বলে, দেলোয়ার হোসেন সাঈদীর সম্মান এবং মর্যাদা এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত আল্লাহ কাকে দিবেন আমরা বলতে পারি না, কিন্তু এই জমানার যাকে বলা হয় মুজাদ্দেদ তিনিও কিন্তু এই জেলখানাতে মারা গিয়েছেন। তো কাজেই সময় এমন একটা জিনিস যে প্রত্যেকটা মানুষকে তার নির্দিষ্ট কর্মফল যেভাবে ভোগ করতে হয়, আবার কর্মফলের বাইরে নিয়তির কারণে অনেক ঘটনা ঘটে, যেমন ধরুন ইমাম হাসান হোসেন শহীদ হয়েছেন কারবালার ময়দানে, এখন আপনি কি তাদেরকে বলবেন কর্মফল? এটা কর্মফল নয়, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কৌশল, তিনি তার এই দুই বান্দাকে অর্থাৎ ইমাম হোসেনকে কারবালার ময়দানে, ইমাম হাসানকে বিস্ফোরকে যে হত্যা করেছে হযরত আমিন মাবে, এই দুটো ঘটনার মাধ্যমে তিনি দুনিয়াতে যে মানে উদাহরণ তৈরি করেছেন, তার ফলে মুসলমানরা তাদের মধ্যে এরকম একটা বন্ড তৈরি হয়েছে, প্রায় 800 বছর সারা দুনিয়াতে তারা শাসন করেছে। আল্লাহ হিসাব খুবই জটিল, খুবই চমৎকার এবং খুবই সুন্দর। তো কাজেই আমরা যারা এই মুহূর্তে ধরুন আওয়ামী বিদ্বেষী হয়ে অন্যায়ভাবে যদি কোনো কিছু করে থাকি, অবশ্যই আমাদের তার ফল ভোগ করতে হবে, কিন্তু আমরা যদি অন গুড ফেথ অন গুড ট্রাস্ট ভালোর পক্ষে কথা বলে থাকি, ন্যায়ের পক্ষে কথা বলে থাকি, সত্যের পক্ষে কথা বলে থাকি, তাহলে বিজয় অবশ্যই অবশ্যই আমাদেরই হবে। এবং আমাদেরকে নিয়ে যারা তুচ্ছ এবং তাচ্ছিল্য করছে, এটি আল্লাহ রাসুলকে নিয়ে এক সময় করতো, অনেকেই করতো, এবং আল্লাহ রাসুল নিজেরও মাঝে মাঝে মন খারাপ হয়ে যেত এবং আল্লাহ তাকে সান্ত্বনা দিতেন, এবং আপনাকে আমাকে যে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন না এটা কিন্তু বলা যাচ্ছে না। আমরা তো ভারতের অঙ্গরাজ্য হিসেবে ভালোই আছি, আর কি চান রে ভাই আপনি? আর কিছু দরকার আছে? কিছু দরকার নাই। আপনার প্রতিবেশীরা নিজেরা নিজেরা মারামারি করবে, সুযোগে আপনাকে দুইটা চর মেরে দিবে, আপনি কিছু বলতে পারবেন না, কারণ আপনার তো মেন যে দেশের লোক আপনি সেটা তারাই তো কথা বলে না, কারণ আমরা তো ভারতের অঙ্গরাজ্য না। তো ভারত যদি কথা না বলে তাহলে আমরা কথা বলতে পারি? কারণ আমাদের মাতবার তো ভারত, ঠিক না? শুধু দেখেন মায়ানমারে মারামারি করে, মায়ানমারে নিজেরা নিজেরা যুদ্ধ করে, লোক মরে বাংলাদেশের। শুধু বাংলাদেশের মানুষের জীবনের দামটা অনেক সস্তা আমার কেন জন্য মনে হয়, অনেক সস্তা। পৃথিবীর কোন দেশে এইভাবে, আসলে আমার জানা মতে সভ্য দেশে এইভাবে মানুষ মরে আমার দেখা মানে নর্মাল কিছু না। 15 দিনের ভেতর আমাদের দাদারা দুজনকে মেরে ফেললো, মায়ানমারের মতো দেশ তারাও গুলি করে যুদ্ধ করলো, তারা নিজেরা নিজেরা লোক মরে বাংলাদেশের, ঠিক না? ভালোই তো আছে, কিন্তু দেশের না। আপনি যদি ইন্ডিয়া কিছু না বলে আপনি কিভাবে বলবেন? আমরা তাদের অঙ্গরাজ্য না। তারা যদি কিছু না বলে আপনি কি বলে লাভ হবে? আমি বলে লাভ হবে? কোনো লাভ নাই। তাদের দিকে তাকায় থাকতে হবে, তারা কি সিদ্ধান্ত নেয়। দেখেন আমাদের আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, উনি কি বললো,
উনি উনি চায়নাকে অনুরোধ করছে মায়ানমারকে বোঝানোর জন্য। উনি উনি চায়নাকে অনুরোধ করছে মায়ানমারকে বোঝানোর জন্য, লজ্জা। আচ্ছা এত টাকা খরচ করে যে সামরিক বাহিনী বেসামরিক বাহিনী এগুলা করে তাহলে আমাদের লাভটা হইলো কি? আর সব থেকে লজ্জা লাগে এই জিনিসটা, মানে যারা কথা বলবে তারাই তো চুপ। সাংবাদিকরা ওই মায়ানমার আর বান্দরবনের সীমান্তের কাছাকাছি গিয়ে বসে বুলেট প্রুফ ড্রেস পরে বাদাম খাচ্ছে সীমান্তে। যে কথাগুলো বলার সেটা তো বলতেছে না। শত শত সীমান্তে সীমান্ত পাড়ি দিয়ে চলে আসতেছে মায়ানমারের সদস্যরা, কিছু বলতে পারতেছে না। আমাদের সেনাবাহিনী বিজিবি চেয়ে চেয়ে দেখতেছেন, আপনার আমার টাকা মানে কোনো দাম আছে? আপনার আমার টাকার, আপনার আমার যে টাকা এই টাকাটার কোনো দাম আছে? আপনার আমার ট্যাক্সের টাকায় তাদের বেতন ভাতা দেওয়া হয়, তাহলে এদের আমাদের কি কাজ আসতেছে? বলে ওই যে বলে না যে সংসারে যদি কোনো অপদার্থ থাকে, বেকার সন্তান থাকে, তাকে কি বলে? অপদার্থ। যে অপদার্থরে খাওয়াই আমার লস, বাংলা ভাষায় এক গ্রাম্য ভাষায় ভাবে বলে যে কোনো লাভ আসলো না। তো আমরা যে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এদের বেতন দেওয়া হয়, এদের কি কাজ আসতেছে? কি দরকার আছে এদেরকে বেতন দিয়ে রাখার? যে সীমান্তে যদি মানুষই মরে বিজিবি গিয়ে রেখে গেলাম, আমাদের সামরিক বাহিনী সেনাবাহিনী তাদেরকে রাখে কি লাভ? কোনো কাজেই তো আসতেছে না। বিগত সময় অনেকবার বলছি যে এদেরকে তৈরি করা হয়েছে বাংলাদেশের জনগণকে দমন করার জন্য, কিন্তু এদের কাজ কিন্তু বাংলাদেশের জনগণকে দমন করার জন্য না। বিজিবির কাজ কি? যে তারা বর্ডার পাহারা দিবে, বর্ডার পাহারা দিবে, ইন্ডিয়ার বিএসএফ এর গুলিতে মরবে, এটাই তো কাজ ভাই। দেখেন মানে আপনার আমার স্বাধীনতা কিচ্ছু নাই, থাকবে না অতি দ্রুত। আমরা তো বিগত সময় একটা কথা বলছি যে বাংলাদেশ যে আমাদের সার্বভৌমত্ব যে হারাইতে দিতে, 6 তারিখে ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশ যে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। নেই তো, কিছুদিন আগের ঘটনা আপনারা তো জানেন, ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছিলেন যে বাংলাদেশের সাথে তো আমাদের সম্পর্ক ভালোই আছে, আমাদের পোর্ট ব্যবহার করতে দিবে বাংলাদেশ, আমরা ট্রানজিট নেব বাংলাদেশ দিয়ে। এই কথা যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয়, তিনি বলেছিলেন যে আমরা তো অনেক আগেই দিয়ে দিয়েছি, তারা তো অনেক আগের থেকেই ব্যবহার করতেছে। আপনার আপনি আমাকে বলেন যে আপনার এইখানে অধিকারটা কোথায়? একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র কতটা নির্লজ্জ হইলে আমরা যে আপনি আমি কিছু জানলাম না, যে রাষ্ট্রের মালিকই হচ্ছে আমরা, আর আমাদের দেশের পোর্ট ব্যবহার করতেছে ইন্ডিয়া, আমাদের দেশে গণতন্ত্র হত্যা করতেছে ইন্ডিয়া, যেন তো বাংলাদেশ আর বলা যাবে না অঙ্গরাজ্য। ঠিক আছে, এটা বাংলাদেশ একটা অঙ্গরাজ্য, এটা বলতে হবে। আপনি যদি বলেন যে বাংলাদেশ, তাহলে ভুল হবে, এটা